হৈছে আর সেই ঘোষণাটো এই মুহূর্তত আমি আপোনালোকক দিব ওলাইছো যে প্রকৃততে ঈদর নামাজ কোন দিনাখন পড়া হব সেই প্রসঙ্গত এটা বিশেষ ঘোষণা করা হয়েছে এই মুহূর্তের এই গুরুত্বপূর্ণ বাতৰিটো আপোনালোকক আগবঢ়াইছো ঈদর নামাজৰ দিন ঘোষণা কৰিছে বুঢ়া জামে মসজিদ কমিটি পবিত্র ঈদ উল ফিতরর জুন দেখা সাপেক্ষে 2 মে'ত অনুষ্ঠিত করা হব পুয়া 8:30 বজাত বুঢ়া জামে নামাজত পবিত্র নামাজ পড়া হব ঈদর জুন দেখার সাপেক্ষ ইমামতাজ ইমতিয়াজ যে ইমামতিয়ে করিব এই নামাজ পাঠ করিব আর সকল শ্রেণীর মানুষের মাজত শান্তি সম্প্রীতি আর ভাতৃত্ব রক্ষার বাবে আল্লাহর ওসর দোয়া করব আর বুড়া জামে মসজিদ কমিটির সম্পাদক মিজামুল হকে এই কথা ঘোষণা করেছে এক বিজ্ঞপ্তি জারি করা হয়েছে আর ইয়া জুন দেখা সাপেক্ষে 2 মে'ত পুয়া 8:30 বজাত বুড়া জামে মসজিদত এই নামাজ আদা করা হব পুয়া 8:30 বজাত জুন দেখা সাপেক্ষে 2 মে'ত এই ঈদর নামাজ আদা করা হব বলে ইতিমধ্যে বুড়া জামে মসজিদের ফল কোয়া হয়েছে আর জুনাব আনোয়ার হুসেন সাহাবে স্থানীয় ইমাম হয় সকল শ্রেণীর মানুষের মাজত শান্তি সম্প্রীতির ভাতৃত্ব বোধর বাবে আল্লাহর ওসর দোয়া করব আমার হাতত সেই পত্রখান আই পড়েছে যে পত্রত এই কথা ঘোষণা করা হয়েছে আর ইয়া লিখা হয়েছে যে বুড়া জামে মসজিদ দর যে কমিটি আছে কৈছে যে 2 মে'ত জুন দেখা সাপেক্ষে পুয়া 8:30 বজাত নামাজ অনুষ্ঠিত হব